হেই স্কুটার প্রেমী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অবশ্যই ভালো আছি, আর ভালো আছি বিধায় আপনাদের জন্য আজকে সেকেন্ড হ্যান্ড স্কুটার খোঁজার জন্য বের হয়ে গেলাম। আর আজকে আমার রাস্তা হচ্ছে রামপুরা থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত। এর ভিতরে অনেক বাইকের শোরুম আছে, কিন্তু আসলে সব জায়গায় স্কুটার পাওয়া যায় না। কিন্তু আমার খুঁজতে হবে স্কুটার আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য, যারা সেকেন্ড হ্যান্ড স্কুটার খোঁজেন। স্কুটার আসেনি এই পাশেই, আর এদিকে কারো কাছে নাই। না এদিকে কারো কাছে নাই। নাম কি ওটার? ওটা কোন জায়গায় দেখেন? কত সেকেন্ড হ্যান্ড হুন্ডার দোকান, বাইক জোন, কি কি প্যালেস, কত কিছু। অথচ বাইক বিক্রি করে কিন্তু স্কুটার বিক্রি করে না, কি আর করার। এই জন্য খুঁজতে থাকবো আজকে, যেখানে পাবো সেখানে আপনাদেরকে তথ্য জানাবো। যে এবং আপনারা সেখানে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে জেনে নিতে পারবেন বর্তমানে তাদের কাছে কি স্কুটার আছে। দেখি এদের সাথে কথা বলি। স্কুটার আছে নাকি সেখানে রাজধানীতে? রাজধানীর কথা আরো দুজনে বলছে, যাইতেছি হয়ে নেই। সালামু আলাইকুম। ইয়ে আছে নাকি, স্কুটার আছে নাকি? এটাই আর কিছু নাই না? উইগোটা লাগতো আর কি। কত ভাই এটা? 1,35,000। 19-এর গাড়ি না 20-এর গাড়ি? 20-এর গাড়ি। একটা কার্ড দেন, বিক্রি করবেন কত লাস্ট? এ হচ্ছে তাদের কার্ড, রুবেল হোসেন প্রোপাইটার, নাম্বার দেওয়া আছে রাজধানী মোটরস। এটা হচ্ছে 373-1 BDIT রোড, পূর্ব রামপুরা, টিভি সেন্টারের দক্ষিণে। আপনাদের যাদের স্কুটার প্রয়োজন, তারা এই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কারণ আজকে হয়তো বা হুন্ডা ডিউটা আছে, এক এক দিন এক একটা গাড়ি থাকে। একটু চোখ কান খোলা রাখবেন এবং অবশ্যই তাদেরকে ফোন করে জিজ্ঞাসা করবেন যে এই মুহূর্তে কোন স্কুটারটা আছে। সেখান থেকে আমরা ঘুরতে ঘুরতে মালিবাগের মোড়ের, অর্থাৎ মাঝামাঝি আর কি, রাশেদ বাইক সেন্টার, সেখানে আসলাম। এখানে অবশ্য শুনছিলাম দুটা স্কুটার আছে, এজন্যই তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, ভালো লাগবে। এবং তাদেরও ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং তাদের যে কটা গাড়ি আছে সেই গাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আসসালামু আলাইকুম। স্কুটার কোথায়? তাহলে এনে গুড়াও না? এটা কোনটা? জুপিটার? এটা কোনটা? প্লেজার? হিরো প্লেজার কি একবারই নতুন? কিন্তু ইয়ে করছো মনে হয় না, সামনের কিট লাগাইছো নাকি? কোন সাইড না? ওই এগুলো লাগানো হয়েছে? না, এই তিনটা সামনে তিনটা পার্ট মনে হয় লাগানো আছে। নো প্রবলেম, এটি কোনো সমস্যা নেই।
এটা প্রাইস কত হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আর আমার চ্যানেল দেখে যদি কেউ আসে তাহলে তাকে কি একটু ডিসকাউন্ট করা যাবে ইনশাল্লাহ। আর গ্লাস মাস সব তো লাগাই দিবেন। আচ্ছা ওকে, আর এটা তো সোল্ড আউট হয়ে গেছে, আর ওটা সম্ভবত অ্যাড দিয়েছেন আপনারা 82 সম্ভবত নাকি 90। হ্যাঁ রানার এটা কত দামি দিয়েছিলেন, 82,000 না 90,000? আমার মনে নেই, 90 দেওয়া আছে। এটা কত কত সালের? 22-এর 22-এর 61 সিরিয়াল ভুগির লেগে না, 22-এর তো হওয়ার কথা না, 22-এর অলরেডি আপনার 71 সিরিয়াল হবে, 22-এর 71 সিরিয়াল। হুম এটা 22-এর, এটা 19-এর হবে, 19 বা 20-এর প্রথম দিকে হবে। আচ্ছা এটা 90,000 দিয়ে রাখছেন, আরো কিছু কমবে। আর জুপিটার কি অবস্থা? জুপিটার জুপিটারটা 90,000 টাকা। এটা এটা সম্ভবত 16-17 মডেল, 16-17 মডেলের চাকা চেঞ্জ করছেন, সামনের চাকাটা চেঞ্জ করা আছে। আচ্ছা পিছনের চাকাটা, হ্যাঁ ওইটা তো ভালো, ওইটা তো চেঞ্জ হয়েছে, তার মানে দুইটা চাকা সে নতুন পাবে যেই নাকি। এটা কয় হাজার কিলো চলছে? 10,000। এদি কি এই টেম্পারিং করেন আপনারা? মিটার একটু কমায় টমায় দেন। মানে আপনাদেরকে যদি কোনো আমার কোনো লোক যদি ফোন করে তাহলে অবশ্যই কথা বলবেন, একটু নেগোসিয়েশন করবেন, দেখতে আসতে বলবেন। হ্যাঁ এটা আপনাদের কাছে আমার চাহিদা। আচ্ছা এবার আমরা আসি, এটাতে আসি, টিভিএস উইগো আমারটা নাই না আপাতত। আচ্ছা এটার কি অবস্থা? এসআরএস 20-এর মডেল না? কত সিরিয়াল? 40 সিরিয়াল, 100% 19-এর মডেল। এটা কত চাইতেছে? 1,70,000 চাওয়া হইতেছে, 150 সিসি। এটা কি 1,40,000 কোথাও দিছিলেন? কালকে আসছে না এরকম একটা গাড়ি এবিএস, এই গাড়িটা কোথায় জানি 1,40,000 দেখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এই কটাই আছে, ঠিক আছে। 2,392। এটা রেডি হচ্ছে না? এটার এটা এটা কত সিসি, কত সিসি? 125 সিসি। এটা রেট কত যা হইতেছে? বলা যাবে না, কিন্তু দর্শক ফোন করলে পরে বলা যাবে ইনশাল্লাহ। এ হচ্ছে রাশেদ ভাইয়ের বাইক শোরুম, এবং ভিতরে তো গোডাউন দেখতেই পাচ্ছেন। আর এ হচ্ছে কার্ড, এখানে নাম্বার দেওয়া আছে, মাঝখানের নাম্বারটা রাশেদ ভাইয়ের নিজের, আপনারা যে কোনো সময় ফোন করে জানতে পারবেন যে এই মুহূর্তে তাদের কাছে কি কি স্কুটার আছে। আজকে মোটামুটি এই দুইটা দেখাইলাম, এর পাশাপাশি অনেক দোকান আছে যেখানে স্কুটার আসলে তারা বিক্রি করে না, এরকম অবস্থা। অধিকাংশ দোকানগুলোতেই আমরা দেখছি যে বাইকের ছড়াছড়ি আর কি, নানা বাইক, যেটা আসলে আমরা তো আমি বিশেষ করে বাইক দেখি স্কুটার খুঁজি, এই অবস্থা। তো দর্শক আপনাদের কাছে অনুরোধ করব যে যেখান থেকে স্কুটার নেন না কেন, নেওয়ার আগে যদি পারেন মেহরবানি করে আমাকে একটা নক দিয়েন, আমাকে একটা কল করবেন যদি পারেন, তাহলে অবশ্যই ভালো হবে আর কি। আর তাহলে আমি মোটামুটি দেখে শুনে আপনাদেরকে কিনে দিতে পারবো। আজকে মোটামুটি এই দুইটার ঠিকানা দিলাম, আগামী দিন আরেকটা জায়গায় যাব, আরেকটা রাস্তায় দেখা হবে ইনশাআল্লাহ। ঢাকা শহরের যেখানে যারা
স্কুটার সেল করেন, তারাও যদি আমাকে একটু নক করেন তাহলে আরও ভালো হয়। আর যারা কিনবেন তারাও অবশ্যই আমাকে একটু নক করবেন, আপনি কি গাড়িটা কিনতে চান সেই অনুযায়ী আমি চেষ্টা করব আপনাদেরকে খুঁজে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই ভিডিও, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, স্কুটি বয় বিডির পাশে থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।